You are watching BitBNS News. শুভেচ্ছা এবং স্বাগত সবাইকে BitBNS News এ। বর্তমানে ক্রিপ্টো মার্কেট একেবারে অস্থিতিশীল। তাই ক্রিপ্টো বিশ্বে আসলে কি ঘটছে তা জানা ব্যবহারকারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই নিশ্চিত করুন আপনি প্রতিদিন ক্রিপ্টো নিউজ দেখছেন এবং নিজেকে আপডেটেড রাখছেন। জানিয়ে দিচ্ছি ক্রিপ্টো জগতের আজকের সংবাদের শিরোনামগুলো। ফিনটেক জায়ান্ট অ্যান গ্রুপের নিয়ন্ত্রণ ছেড়ে দিতে সম্মত হয়েছে চীনা বিলিয়নিয়ার জ্যাকমা। ক্রিপ্টো ব্যবহারকারীদের অ্যাড্রেস পয়জনিং সম্পর্কে সতর্ক করল মেটামাস্ক। ক্রমবর্ধমান ক্রিপ্টো আগ্রহের মধ্যে বিটকয়েন ফিউচার্স ইটিএফ চালু করতে যাচ্ছে স্যামসাং। অনচেন কার্যকলাপ বৃদ্ধির সাথে সাথে মোমেন্টাম সংগ্রহ করল সোলানা রিভাইভাল। প্রকাশিত হল পাইথনে লেখা প্রথম কার্ডানো স্মার্ট চুক্তি। ডিজিটাল পাউন্ড বিবেচনা করে ক্রিপ্টো হাবের উদ্দেশ্য বজায় রাখে যুক্তরাজ্যের ট্রেজারি। স্লাগিশ ই নাইজেরিয়া গ্রহণের মধ্যেই নিজস্ব পেমেন্ট ল্যান্ডস্কেপ পুনর্বিবেচনা করল নাইজেরিয়া। স্ট্যাকড ইথেরিয়াম পাসের সংখ্যা এখন 16 মিলিয়ন। ব্যর্থ ক্রিপ্টো ঋণদাতা ট্রেডের কয়েক লক্ষ ডলার বকেয়ার প্রসঙ্গ অস্বীকার করল আপহোল্ড এক্সচেঞ্জ। এখন শিবায়নু পেমেন্ট গ্রহণ করতে পারবেন উইক্স ব্যবসায়ীরাও। এবং সেবার ল্যাবস এর প্রতিষ্ঠাতাদের তদন্ত করছে ডিওজে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চীনা বিলিয়নিয়ার জ্যাকমা সম্প্রতি ফিনটেকের কর্পোরেট কাঠামোর পরিবর্তনের অংশ হিসেবে অ্যান্ড গ্রুপের নিয়ন্ত্রণ ছেড়ে দিতে সম্মত হয়েছেন, যা অনুমিতভাবে অ্যান্ড গ্রুপের কোনো শেয়ার হোল্ডার এবং তাদের সুবিধাভোগীদের অর্থনৈতিক স্বার্থের উপর প্রভাব ফেলবে না। ফিনটেক একটি বিবৃতিতে জানায়, প্রক্রিয়াটি একবার সম্পন্ন হলে কোনো একক শেয়ার হোল্ডারের অ্যান্ড গ্রুপের উপর কোনো নিয়ন্ত্রণ থাকবে না। মেটামাস্ক ক্রিপ্টো কমিউনিটিকে অ্যাড্রেস পয়জনিং নামে একটি নতুন ক্রমবর্ধমান স্ক্যাম সম্পর্কে অবহিত করেছে। মেটামাস্ক টিমের মতে, একটি নতুন ক্রিপ্টো ওয়ালেট অ্যাড্রেস স্ক্যাম ব্যবহারকারীদের অসতর্কতার সুযোগ নেওয়ার চেষ্টা করে যাচ্ছে এবং দ্রুত বৃদ্ধি পাচ্ছে। একটি টুইটার থ্রেডে স্ক্যাম সম্পর্কিত প্রয়োজনীয় বিস্তারিত তথ্য সরবরাহ করেছে মেটামাস্ক। টুইটার থ্রেড অনুসারে অ্যাড্রেস পয়জনিংয়ের সাথে জড়িত স্ক্যামাররা টার্গেটকৃত অ্যাকাউন্টে একই ধরনের অ্যাড্রেস থেকে মূল্যহীন ট্রান্সাকশন পাঠায়। স্ক্যামারের পাঠানো অ্যাড্রেসে আসল লেনদেনের মতো প্রথম এবং শেষ কয়েকটি অক্ষর সহ অ্যাড্রেস ব্যবহার করে। হংকংয়ে স্যামসাংয়ের বিনিয়োগকারী সংস্থা স্যামসাং অ্যাসেট ম্যানেজমেন্ট এর একটি সহযোগী প্রতিষ্ঠান বিটকয়েন স্যামসাং অ্যাসেট ম্যানেজমেন্ট হংকং 13 জানুয়ারি স্টক মার্কেটে স্যামসাং বিটকয়েন ফিউচার্স অ্যাক্টিভ ইটিএফ তালিকাভুক্ত করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। সোলানা নেটওয়ার্ক একটি পুনরুজ্জীবন পর্বের মধ্য দিয়ে যাচ্ছে। অনচেন ক্রিয়াকলাপের একটি বৃদ্ধি সোল মূল্যকে 2 মাসের মধ্যে তার সর্বোচ্চ উচ্চতায় নিয়ে এসেছে। ক্রিপ্টোকারেন্সি মার্কেটে মাঝে মাঝে বিপত্তি সত্ত্বেও কার্ডানো ডেভেলপার টিম উদ্বেগহীন থাকে এবং সম্প্রতি পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লেখা স্মার্ট চুক্তি হিসেবে প্রকাশিত একটি নতুন ডেভেলপমেন্টের মতো প্রযুক্তিগত উদ্ভাবনের উপর দৃষ্টি নিবদ্ধ রাখে। একজন সরকারি প্রতিনিধির ইঙ্গিত অনুসারে যুক্তরাজ্য একটি ডিজিটাল পাউন্ড চালু করার বিষয়ে চিন্তাভাবনা করছে, কেননা দেশটি একটি ক্রিপ্টোকারেন্সি হাব হওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। উক্ত প্রতিনিধির মতে, স্টেবল কয়েন দিয়ে অর্থ প্রদানের মতো গুরুত্বপূর্ণ কাঠামো নিয়ন্ত্রণ করা উচিত ব্রিটিশ কর্তৃপক্ষের। স্টেবল কয়েনের সম্ভাবনা, কেন্দ্রীয় ব্যাংকের ডিজিটাল কারেন্সি সিবিডিসি অ্যাডপ্টের জন্য ব্লকচেইন প্রযুক্তি গ্রহণ এবং আগামী 2 বছরে ইনিশিয়াল কয়েন অফারিং সম্পর্কিত নিয়ন্ত্রক বিবেচনাগুলি খতিয়ে দেখবে নাইজেরিয়ার কেন্দ্রীয় ব্যাংক। আজ এই পর্যন্তই। নিয়মিত ক্রিপ্টো জগতের সকল সংবাদ এবং আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।